সো ফাইনালি হোয়াটসঅ্যাপ গাইস, আমি কীভাবে ইউটিউবিং করি, ইউটিউব থেকে আমার কী পরিমাণ ইনকাম হয়, আর আমি কি ল্যাপটপ ডেস্কটপ ইউজ করি কি না, ক্যামেরা ইউজ করি কি না, হাই কোয়ালিটির কোনো লাইটিং সেট আপ ইউজ করি কি না ইউটিউবের ক্ষেত্রে, এটা অনেকে আমার জানতে চাচ্ছেন হয়তো। ইউটিউবিং করতে বেসিকলি মূলত কী লাগে, আমি জাস্ট একটা কথা বলি গাইস, আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা শুধুই মাত্র একটা 10,000 টাকার মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্রিন রেকর্ড জাস্ট রেকর্ডটা হচ্ছে, ঠিক আছে? আর এই মোবাইলটা দিয়ে আমি দীর্ঘ আজকে 2 থেকে 3 বছর, সরি হ্যাঁ 1.5 থেকে 2 বছর অবধি ইউটিউবিং করে আসছি, ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন হয়তো আমার জাস্ট বাড়ির কাজ চলতেছে, সেই জন্য হয়তো আমার এখন ক্যামেরা কোয়ালিটি বা লাইটিং সেট আপটা হাই কোয়ালিটি আসতেছে না। আপনারা যদি আমার বিগত যে ভিডিওগুলো আপলোড করছি ওইগুলো যদি দেখেন তাহলে আপনারা অবাক হবেন। আপনারা অনেকে বলছেন যে ভাই আপনি কোন মোবাইল দিয়ে ভিডিও করেন, কোন মোবাইল দিয়ে ভিডিও করেন, কোন মোবাইল দিয়ে ভিডিও করেন, এক একজন তো বলছেন যে ভাই আপনি মনে হয় সোনি অনেক সুপার কোয়ালিটি হাই কোয়ালিটির কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করেন, কিন্তু না, আমি মূলত আজকে 1.5 বছর ধরে ইউটিউবের ভিডিও মেক করি শুধুমাত্র স্যামসং A10S নামে একটা জাস্ট মোবাইল ফোন দিয়ে আমি সবসময় ভিডিও ইয়ে করি। দেখতে পাচ্ছেন গাইস, একবার আমি কোনো ফকার এডিট করি না ভিডিওতে, হাইলাইট ইউজ করি না ভিডিওতে, কোনো ফকার এফেক্ট ইউজ করি না, কোনো ফকার লাইটিং সেট আপ এখানে অ্যাড করি না, যেভাবে আমি ভিডিওটা রেকর্ড করে ঠিক সেম টু সেমভাবে আপলোড দিই। সো আপনারা বুঝতে পারতেছেন গাইস, আমার লাইটিং সেট আপে আমি মনে করি আমার কোনো প্রকারের ত্রুটি আছে বলে মনে হয় না। এরপর যদি আমি, হ্যাঁ ইনশাল্লাহ আমি সেট আপ করবো, আস্তে ধীরে আমি স্টেপ বাই স্টেপ আসবো, কেন আমার এখনও ঘরের কাজ চলতেছে, আমি যখন সব কিছু কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ তখন আমি একটা স্টুডিও মেক করবো আশা করি। তো এখন আসি গাইস, আমি যে এই 10,000 টাকার জাস্ট ইয়েটা দিয়ে ভিডিও মেক করছি এতে আমার কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা, না আলহামদুলিল্লাহ গাইস, ইউটিউবিং করতে শুধুই মাত্র মন মানসিকতার প্রয়োজন হয়, এটা আপনারা মাথায় রাখবেন, শুধুই মাত্র একটা শুষ্ক সেন্স আর মন মানসিকতার প্রয়োজন হয়, আর ধৈর্য এগুলো তো আলাদা ব্যাপার, ধৈর্য তো লাগবেই, ধৈর্য ছাড়া তো হবেই না। সো আপনি যদি মন মানসিকতা থাকে যে ইনশাল্লাহ আমি ইউটিউবার হব, এই কথার উপরে যদি আপনি উঠতে পারেন তাহলে আপনার আর কিছুর প্রয়োজন নাই। আপনার হাতে যেই মোবাইলটা আছে ভাই ওইটা দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এই যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা শুনলে অবাক হবেন, শুধুমাত্র এই মোবাইলটা দিয়ে আমি আরও প্রায় 2 থেকে 3টা মোবাইল কিনছি, কম্পিউটার ল্যাপটপ কিনছি, অথচ ইউজ করি না, আমার যেই চেয়ারটা আছে ওইটা কিনছি, এখন যে লাইটিং সেট আপ বা এখন যে রিং লাইটটা দিয়ে আমি ভিডিও করতেছি ওইটা করছি, এবার পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা ধরেন আমার ইউটিউবের আর্নিং দিয়ে করা। সো যাই হোক গাইস, বুঝতে পারতেছেন আর কিছু বলবো না, মূলত আপনি ইউটিউবিং করতে হলে শুধুমাত্র আপনার একটা শুষ্ক মানে শুষ্ক একটা সেন্স প্রয়োজন হবে যে আমি ইউটিউবিং করতে চাচ্ছি কিনা বা আমি ইউটিউবিং করবো কিনা, সেটার উপরে আপনি উঠতে হবে। এরপর মূলত গাইস আমাদেরকে এখানে কী করতে হবে, কাজটা করতে হবে। সো যাই হোক বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। সো যাই হোক, ভিডিওটা একটু মানে সমস্যা হবে কেননা আমার এখন ঘরের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে লাইটিংয়ের জাস্ট একটা ইয়ে আসছে বা এখানে কিছু একটা দেখা যাচ্ছে লাল লাল, কিন্তু এটা লাল না, এটা মূলত ক্যামেরার বা আদার্স যে নয় লাইটিং নয়েজগুলো আছে ওইগুলো এখানে ক্যাপচার করতে আছে, আপনারা মেবি জানেন আই আয়নার মতো। সো যাই হোক, মূলত আমি আপনাদেরকে এটা উৎস দিতে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি যে আপনি যদি ইউটিউব করেন মূলত শুধুমাত্র আপনার একটা শুষ্ক সেন্স আর মন মানসিকতা লাগবে, অধিক মনোবল লাগবে। অধিক মনোবলটা হলো আপনার কি একটা শুষ্ক মস্তিষ্ক, আপনি মূলত এটাই ইয়ে করবেন যে আমার মনোযোগ দিয়ে আমাকে এখানে কাজ করতে হবে, ধৈর্য ধরে আমাকে এখানে কাজ করতে হবে, মূলত এই কথার উপর উঠতে হবে যে আমি ইউটিউবার হব ইনশাল্লাহ বা ইউটিউবে আমি কাজ করবো, ইউটিউব থেকে ইনকাম করব। এই কথার উপরে যদি আপনি উঠতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন। সো এটা যদি আপনি 2-3 দিন করার পর চলে যান তাহলে কিন্তু ভাই হবে না। তো এখন অনেকে বলেন যে ভাই আপনি সর্বোচ্চ ইউটিউব থেকে কত টাকা আর্নিং করছেন, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি আমি কারোর সাথে কখনোই এই কথাগুলো শেয়ার করতাম না। আমি ইউটিউব থেকে এমনও মাস গেছি পর্যন্ত আর্নিং করছি। সো এটা অনেকের হয়তো এখন যাদের হিংসা লাগবে এটা আপনি হিংসা নিতে পারেন, আর যারা এই কথাটা মাথায় ঢুকাতে পারবেন ভাইয়া এত টাকা আর্নিং করছে, ও মাই গড উনি তো অনেক কোটিপতি, অনেক বড় লোক, না ভাই এটা এমন সবারে আসে সর্বোচ্চ, আর সর্বনিম্নটা কত এটা তো আপনাদেরকে বলে লাভ নাই, এমন দিন আছে মাত্র $3-4 ইনকাম হয়। এখন বর্তমানে আমার ইউটিউবে আপনারা ইনকাম শুনলে অবাক হবেন, আমার $3, $2, $4 ইনকাম হয় ইউটিউব থেকে প্রতিদিন, ঠিক আছে? সো ইউটিউবে এটা হচ্ছে একটা সমস্যা যে আপনি সবসময় একই বেতন পাবেন না। তো যদি ধরেন $3 বা $4 ধরেন আমার প্রতিদিন ইনকাম, মাসে $120, $120 কত প্রায় 10,000 মতো। সো এখন আমার ইউটিউব থেকে ইনকাম 10,000 মতো বা 12,000 বা 13-14,000, মানে আজকের দিনের গড়ে বা কালকের দিনের গড়ে, ধরুন সর্বোচ্চ 16 বা 15 থেকে 20 হাজারের কাছাকাছি হবে ইউটিউবের ইনকামটা। সো বুঝতে পারতেছেন গাইস, এই হচ্ছে বর্তমানে ইউটিউবিংয়ের অবস্থা। সো আপনারা যদি চান ইউটিউবিং করতে পারেন,
এমন একটা সময় আসবে এক মাসে আপনি অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন, এরপর মাসে কমে যাবে, এরপর মাসে আবার বাড়বে, এমন একটা সময় আসবে আরও বাড়বে, এরপর আবার কমবে। এভাবে মূলত ইউটিউবিং এর ইয়েটা করা হয় আর কি। তো আপনারা জানেন কিন্তু আমার ইউটিউবে এখন ভিউ কম, সেজন্য আর্নিং কম। ভিউ যত বেশি হবে আর্নিং তত বেশি হবে। সো আমার কথা হচ্ছে আমার ভিউর প্রয়োজন নাই, আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য, আমার জিনিসটা যতজন অ্যাকসেপ্ট করতে পারেন মূলত তাদের কাছে আমি ভিডিওগুলো পৌঁছানোর চেষ্টা করবো। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু হলেও উপকার হয়েছে, এন্ড দেন গাইস আপনি একটু হলেও উৎসাহিত হয়েছেন। সো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর মাস্ট বি ইউটিউব সম্পর্কে যদি কিছু জানতে চান, আমার যে কোনো প্রাইভেসি পলিসি সম্পর্কে যদি জানতে চান, যে কোনো সিক্রেট সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি এটা বুঝতেছি না কীভাবে করান। সো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি সাবস্ক্রাইব করে না করেন তাহলে এটা হবে না। আসলে সাবস্ক্রাইব করবেন মাস্ট বি, আমাকে উৎস দিবেন কমেন্ট করে যে ভাই ইনশাল্লাহ আপনি করতে থাকেন। আপনার যত উৎস পাবো আমি তত বেশি ইউটিউবের যে সিক্রেট বিষয়গুলো আছে ওইগুলো স্টেপ বাই স্টেপ জাস্ট দিব আর কি আপনাদের মাঝে। সো এটা এখন কিছু বলতে পারবো না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।